हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एग्जाम पॉइंट। एवं आज के आमी आपनादेर सामने 30 गुरुत्वपूर्ण स्टैटिक जिकेर क्वेश्चन निये एसेछी, जेगुलो आगामी जेकोनो गवर्नमेंट एग्जाम जुन्नो खुबी गुरुत्वपूर्ण। एवं एगुलो किन्तु WBP, MTS, CHL सबेर जुन्नो किन्तु खुबी गुरुत्वपूर्ण, जेकोनो परीक्षाते एई समस्त क्वेश्चन किन्तु कमन एसे थाके। तो आजकेर भिडियोर प्रथम क्वेश्चन होच्छे, भारत पाकिस्तान छाड़ा और कौन एशियो देशेर जातीय फल आम। तो आमरा जानी भारत एवं पाकिस्तानेर नैशनल फ्रूट होच्छे आम, एछाड़ा और कौन देशेर जातीय बा नैशनल फ्रूट होच्छे आम। तो एर आंसर हो जाबे किन्तु फिलिपाइन्स, एशियो देशेर बोलेछे फिलिपाइन्स। परवर्ती होच्छे क्वेश्चन नम्बर टू, पृथिवीर एकमात्र कौन साप डिम पाड़ार जन्य बासा तैरि करे। तो बासा तैरि करे जेमन पाखिरा बासा तैरि करे डिम पाड़े, सेरकम कौन साप बासा तैरि करे, एटार आंसर हो जाबे किन्तु किंग कोबरा। परवर्ती होच्छे पृथिवीर उच्चतम पोस्ट अफिसटी कोथाय। तो पृथिवीर उच्चतम पोस्ट अफिसटी किन्तु भारतेर हिमाचल प्रदेशेर सिक्किमे। क्वेश्चन नम्बर फोर, पृथिवीर बृहत्तम नदी बद्वीपेर नाम कि। तो पृथिवीर बृहत्तम नदी बद्वीपेर नाम हच्छे माजुली, एटा कोथाय अवस्थित, एटा किन्तु असमे अवस्थित ब्रह्मपुत्र नदीते। परवर्ती होच्छे जखन भुवनेश्वर शहरटी रयेछे तार प्राचीनकालेर नाम कि छिलो। तो भुवनेश्वरेर प्राचीनकालेर नाम छिलो एक्राम्यकानन, एक्राम्यक्राम्य नाम हच्छे भुवनेश्वरेर प्राचीन नाम। परवर्ती होच्छे सूर्य मंदिरेर अपर नाम कि, जे सूर्य मंदिर आछे सेटार अपर नाम कि, सेटार अपर नाम हच्छे ब्ल्याक पेगाडो। क्वेश्चन नम्बर सेवेन, मात्र मंदिर कौन शहरे अवस्थित। मात्र मंदिर एटा होच्छे आरोडिल बा आरोडिल शहरे अवस्थित, जेटा किन्तु पुडुचेरीते। परवर्ती होच्छे अस्ट्रेलियार जातीय पाखि कि। तो अस्ट्रेलियार जातीय पाखि होच्छे एमु। भारतेर जातीय पाखि आपनादेर बोलते हबे, भारतेर जातीय पाखि कि सेटा किन्तु कमेंट सेक्शन चैट सेक्शने कमेंट करे बोलबेन। परवर्ती होच्छे बुल्गेरिया জাতীয় পাখির নাম কি, যে বুলগেরিয়া তার জাতীয় পাখির নাম কি, গোল্ডেন ঈগল। পরবর্তী কোশ্চেন হচ্ছে টাইটানিক জাহাজ কোন শহরে তৈরি হয়। তো জানি টাইটানিক জাহাজটা ডুবে গিয়েছিল প্রায় কয়েকশো যাত্রী নিয়ে। তো যে তখনকার দিনে সবচেয়ে বৃহত্তম জাহাজ হচ্ছে টাইটানিক, যাকে বলা হয়েছিল যে এটা কোনো দিনও ডুববে না, কিন্তু তার প্রথম যাত্রাতে সেটা ভেঙে গিয়ে ডুবেছিল। তো সেটা কোন শহরে তৈরি হয়েছিল, সেটা তৈরি হয়েছিল বেলফাস্ট শহরে। পরবর্তী হচ্ছে বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি। তো যে বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন ই.কে. পলানিস্বামী। পরবর্তী হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম কি। তো মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হচ্ছে লিভার। পরবর্তী কোশ্চেন, কুমায়ুনী কোন রাজ্যের লোকনৃত্য। তো কুমায়ুনী হচ্ছে উত্তরাঞ্চলের লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কে। তো ট্রান্সপোর্ট মিনিস্টার হচ্ছেন কে, শুভেন্দু অধিকারী। পরবর্তী হচ্ছে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি। তো গুগলের সিইও হচ্ছেন আমাদের ইন্ডিয়ার সুন্দর পিচাই। পরবর্তী কোশ্চেন, বর্তমানে ইংল্যান্ডের রানী কে আছেন। তো বর্তমানে ইংল্যান্ডের রানী হলেন দ্বিতীয় এলিজাবেথ। পরবর্তী কোশ্চেন, বিশ্ব ব্যাংকের বর্তমান সিইও কে আছেন। তো বিশ্ব ব্যাংকের বর্তমান সিইও আছেন জিম ইয়ং কিম। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনীর নাম কি। তো ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনী হচ্ছে কিন্তু অসম রাইফেল। পরবর্তী কোশ্চেন, ট্যামিফ্লু ওষুধটি কোন রোগে দেওয়া হয়। তো ট্যামিফ্লু দেওয়া হয় বার্ড ফ্লু রোগের জন্য। পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষকে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষ হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়, বসু না বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়। তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়।
তো সবচেয়ে কফি বেশি উৎপাদিত হয় কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যে। পরবর্তী কোশ্চেন, কোয়না জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো কোয়না যে জলবিদ্যুৎ কেন্দ্রটি এটি মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 18 বছর করা হয়? তো আগে ছিল 21 বছর এবং পরে সেটাকে কমিয়ে 18 বছর করা হয় 61তম সংশোধনের মাধ্যমে। কাকে ভারতীয় জাতীয়তার জনক বলা হয়? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কিন্তু জাতীয়তাবাদের জনক বলা হয়। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, গীতগোবিন্দ এর রচিতা কে? ভেরি ইম্পর্টেন্ট, গীতগোবিন্দ কে লিখেছিলেন? এটা লিখেছিলেন জয়দেব। পরবর্তী কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরু শেখর। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলে হ্রদের নাম কি? তো সবচেয়ে বেশি লবণাক্ত হ্রদে লবণাক্ত জলে হ্রদ হচ্ছে মরুসাগর। পরবর্তী কোশ্চেন, লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো যে লখনৌ শহর সেটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গে তুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে? যে তুরগা জলবিদ্যুৎ হতে চলেছে কিন্তু পুরুলিয়া জেলায়। ভিডিওতে গুরুত্বপূর্ণ 30টি স্ট্র্যাটেজিকের কোশ্চেন করিয়ে দিলাম, যেগুলো কিন্তু আগামী যে কোনো WBP MTS বা CHSL বা গ্রুপ ডি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি, এবং এইগুলি করে রাখলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। তো জাস্ট এই ভিডিওতে এই 30টি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের কোশ্চেন ছিল। আবার অন্য টপিক ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসব। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার জন্য, এবং ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।